অফ ক্যানভাস হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস বা একটা ইন্টারেস্টিং টপিক। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে অফ ক্যানভাস নামের যে ক্যাটাগরি বা যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে অফ ক্যানভাস নামের জিনিসটাকে তৈরি করতে হয়। এই অফ ক্যানভাস নামের জিনিসটা যদি আমরা ওয়েবসাইটের মধ্যে ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা অনেক ইফেক্টিভ হয়, অনেক স্মুথ হয়, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। এই অফ ক্যানভাসটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটের অনেক জায়গা কিন্তু বাঁচিয়ে নেয়। অ্যান্ড এই অফ ক্যানভাসটা আসলে একটা মডেলের মতো আচরণ করে বা একটা নেভিগেশন বারের মতো আচরণ করে। আপনি কিছু ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন যে কিছু অফ ক্যানভাস থাকে, কিছু নেভিগেশন বার থাকে, এটা উপরে না থেকে এটাই যে এই দিকে থাকে বা হচ্ছে ওয়েবসাইটের ডান দিকে থাকে, ঠিক আছে? তো এই রকম কাজকর্ম কিন্তু আসলে অফ ক্যানভাস দিয়ে করা হয় বা এটা একটা হচ্ছে মডেলের মতো আচরণ করে বা একটা নোটিফিকেশনের মতো কিন্তু আচরণ করে। তো আপনি অফ ক্যানভাসটাকে যেভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু সেইভাবেই কাজ করবে। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন লাইভ ড্যামো, এই যে এখানে দুইটা বাটন দেওয়া আছে না, আমি যদি এখান থেকে যে কোনো একটা বাটনে যদি আমি ক্লিক করি, লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন এই যে আমি যখনই বাটনে ক্লিক করলাম তখন কিন্তু এই যে এই সাইড দিয়ে একটা অফ ক্যানভাস কিন্তু চলে আসছে, বেরিয়ে চলে আসছে। এটাকে আপনি একটা মডেলের মতো চিন্তা করতে পারেন বা এটাকে আপনি একটা নেভিগেশন বারের মতো কিন্তু চিন্তা করতে পারেন। ওকে, তো ইউজার কি করতে পারবে, আপনি যদি ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা বাটন রাখেন যে আপনার সেই বাটনে ক্লিক করলে আপনি কিছু এক্সট্রা মেনু দেখাবেন বা আপনি একটা মডেল টাইপের কিছু দেখাবেন, তখন আপনি কি করতে পারেন, এইরকম একটা অফ ক্যানভাস তৈরি করতে পারেন। কি হবে, এই যে এইভাবে কিন্তু শো করবে। এটা চাইলে আপনি এই যে ডান দিক থেকে বের করতে পারেন, উপর থেকে বের করতে পারেন, নিচের দিক থেকে বের করতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে বের করতে পারেন। অ্যান্ড আপনি এই অফ ক্যানভাসের মধ্যে আপনি চাইলে অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারেন। তাহলে এবার আমরা এই ভিডিওতে শিখবো যে কিভাবে আমরা একটা অফ ক্যানভাস তৈরি করতে পারি। তো বুটস্ট্র্যাপের মাধ্যমে এইরকম একটা অফ ক্যানভাস তৈরি করতে গেলে আমাদের জাস্ট কি করতে হবে, এখান থেকে এসে কোডটাকে কপি করতে হবে। কপি করে আমরা যদি পেস্ট করে সেখানে কিছু এডিট করে নিই তাহলে কিন্তু আমাদের একটা অফ ক্যানভাস এক মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে কিভাবে কপি করে তৈরি করতে হয় এটা আমরা একটু পরে দেখব, প্রথমে আমরা বুঝে বুঝে একটা অফ ক্যানভাস তৈরি করার চেষ্টা করব। তো এই জন্য আমি চলে আসলাম হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। তো এখান থেকে এসে আমি বাকি যে কাজগুলো ছিল, মানে এর আগের ভিডিওর এই কাজগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট একটা কন্টেইনার আছে। অ্যান্ড আমি যদি আমার ব্রাউজারে যাই গিয়ে একটা রিলোড করি তাহলে এই সব কিছু ক্লিন হয়ে গেল। তো এবার প্রথমে আমি যে কাজটা করব, আমি একটা অফ ক্যানভাস বানাবো, বুঝে বুঝে বানাবো। তো এই জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এইখানে একটা ডিভ আমাদের নিতে হবে। তো একটা ডিভ নেওয়ার পর আপনি এই ডিভের একটা নাম দিবেন, একটা ক্লাস দিবেন, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে দেওয়াই আছে, আমরা জাস্ট সেই ক্লাসটাকে এখানে ইউজ করব, যেটার নাম হচ্ছে অফ ক্যানভাস। যেহেতু আমরা একটা অফ ক্যানভাস বানাবো এই জন্য আমরা এখানে লিখে দিলাম অফ ক্যানভাস। আর এখানে কিন্তু বানানটাকে মিস্টেক করলে কাজ করবে না, অবশ্যই আপনাকে বানানটা খুব ভালোভাবে লিখতে হবে। তাহলে আমরা একটা কিন্তু অফ ক্যানভাস কিন্তু বানিয়ে নিলাম। এবার আমাদের এই একটা অফ ক্যানভাসের মধ্যে কিন্তু কয়েকটা পার্ট থাকে। আমি যদি আপনাদের এখানে দেখাই, ক্লিক করলাম, এই যে উপরে দেখতে পাচ্ছেন না অফ ক্যানভাস, এটা হচ্ছে অফ ক্যানভাসের একটা হ্যাডিং চিন্তা করতে পারেন বা একটা টাইটেল চিন্তা করতে পারেন। আর এটার পাশে কিন্তু একটা ক্রস টাইপের বাটন আছে, এটাও আসলে হ্যাডিংয়ের মধ্যেই পড়ে। তাহলে এটা হচ্ছে একটা পার্ট, আর এটা হচ্ছে অফ ক্যানভাসের বডি পার্ট, আর নিচে হচ্ছে ফুটার পার্ট বা আপনি বডির মধ্যেও এই যে এই টাইপের কিছু কাজকর্ম করতে পারেন। তাহলে ইনিশিয়ালভাবে অফ ক্যানভাসের মধ্যে আসলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হ্যাডার পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। তো আমাদের কি করতে হবে, প্রথমে একটা হ্যাডার পার্ট তৈরি করতে হবে। তো এই জন্য আমি এখানে একটা ক্লাস লিখব যেটার নাম হচ্ছে অফ ক্যানভাস হাইফেন হ্যাডার, ঠিক আছে? অফ ক্যানভাস হ্যাডার নামের আমি একটা ক্লাস বা একটা ডিপ কিন্তু আমি তৈরি করলাম। অ্যান্ড আমি এই ডিপের নিচে গিয়ে আরেকটা হচ্ছে ডিপ তৈরি করব, যেটা হচ্ছে অফ ক্যানভাস হাইফেন, এটা হচ্ছে অফ ক্যানভাসের একটা বডি, দেখতে পাচ্ছেন? আর এখানে আমরা বানানটা মিস্টেক করছি যে তিনটা অ্যাপ হয়ে গেছে, আমাদের দুইটা অ্যাপ দিতে হবে, যে অফ ক্যানভাস হ্যাডার আর এটা হচ্ছে অফ ক্যানভাস বডি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কি করলাম, একটা ডিপ নিতে হবে যেটার নাম হচ্ছে অফ ক্যানভাস, আর এটার মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে অফ ক্যানভাসের হ্যাডার আর একটা হচ্ছে অফ ক্যানভাসের বডি। এবার আমরা প্রথমে এই হ্যাডারের মধ্যে কিছু কাজ করব। আমরা অফ ক্যানভাসের হ্যাডারের মধ্যে কি দেখাইতে চাইতেছি সেটা আমাদের বলে দিতে হবে, যে এখানে আমরা কি দেখাইতে চাইতেছি। তো আমি এখানে কিছু একটা লিখতে পারি, ধরেন আমি একটা ট্যাগ নিতে পারি, এখানে একটা হ্যাডিং ট্যাগ নিতে পারি, H4, H3 বা H5 নামের একটা ট্যাগ নিতে পারি। এখানে আমি লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস কিছু একটা যে টাইটেল, এখানে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, এটা হচ্ছে জাস্ট একটা টেক্সট, ঠিক আছে? তো এরপর আমাদের এইখানে এই ট্যাগের মধ্যে ক্লাস দিয়ে বলতে হবে যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাসের
টাইটেল এভাবে কিন্তু আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাসের একটা টাইটেল। তাহলে আমরা কিন্তু অফ ক্যানভাসের একটা টাইটেল তৈরি করলাম। এবার আমরা এটার নিচে একটা ক্লোজ টাইপের একটা বাটন তৈরি করব, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটার পাশে কিন্তু একটা ক্রস টাইপের বাটন আছে। আমরা কিন্তু জানি যে কিভাবে একটা ক্রস টাইপের বাটন তৈরি করতে হয়। এই টাইপের একটা বাটন তৈরি করতে গেলে আমাদের বাটনের মাঝখানে কিছু লেখা যাবে না, ফাঁকা রাখতে হবে। আর এখানে ক্লাস দিয়ে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা বিটিএন, ক্লোজ টাইপের একটা বিটিএন। তো আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে একটা ক্লোজ টাইপের একটা বাটন হবে। তাহলে এতটুকু ওকে। তো এরপর আমি যে কাজটা করবো, আমি বডিতে চলে আসব। এখানে আমি বডিতে আসে আমি এখানে দেখব যে বডির মধ্যে কি আছে। তো বডির মধ্যে জাস্ট কিছু টেক্সট আছে। তো আমি কি করব, আমি বডির মধ্যে এখানে এসে যে কোনো একটা ট্যাগ নিতে পারি। ধরেন আমি ডিপ ট্যাগ বা পি ট্যাগ, যে কোনো একটা ট্যাগ নিয়ে এখানে আমি কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। ধরেন লরেম থেকে আমি 20 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের বডির কাজ কিন্তু কমপ্লিট। তাহলে ফাইনালি কিন্তু আমাদের অফ ক্যানভাস কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে অফ ক্যানভাসের একটা স্ট্রাকচার। এটা হচ্ছে জাস্ট একটা কন্টেইনার। এই ডিপটাকে আপনি চিন্তা করবেন না, এটাকে আপনি বাদ দিয়ে দেন। আপনি চিন্তা করেন এইখান থেকে প্রথমে আমরা একটা প্যারেন্ট ডিপ নিছি, যেটার নাম দিছি হচ্ছে অফ ক্যানভাস। আর এটার মধ্যে আমরা দুইটা পার্ট বানাইছি। একটা হচ্ছে অফ ক্যানভাসের হ্যাডার পার্ট, এখানে আমরা ক্লাসটা দিয়ে বুঝাইছি। আর এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাসের বডি পার্ট, এখানে আমরা ক্লাসটা দিয়ে বুঝাইছি। তাহলে এতটুকু কাজ করে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, আমরা আমাদের ব্রাউজারে গিয়ে কিন্তু কিছুই দেখতে পারবো না। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কারণ এটা দেখাবে কখন, যখন ইউজার কোনো একটা বাটনে ক্লিক করবে বা কোথাও একটা ক্লিক করবে, তখন এই অফ ক্যানভাসটা শো হবে। এটা কিন্তু ডিফল্টভাবে হিডেন থাকে, ঠিক আছে? তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা চাচ্ছি এইখানে একটা বাটন বানাইতে, যে বাটনে ইউজার ক্লিক করলে আমাদের এই অফ ক্যানভাসটা শো হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমি বাটনটা বানাবো কোথায়, এই অফ ক্যানভাসের বাইরে। দেখতে পাচ্ছেন এই যে কন্টেইনারের মধ্যে আর এই যে অফ ক্যানভাসের বাইরে। তো এখানে গিয়ে আমি একটা বাটন তৈরি করতে পারি। এই জন্য আমাদের বাটন নামে ট্যাগটা নিতে হবে। এবার আমাদের বলতে হবে যে এটার মধ্যে আমরা কি লিখতে চাচ্ছি। এই বাটনের মধ্যে ধরেন আমি লিখতে চাচ্ছি যে ক্লিক ফর অফ ক্যানভাস, কিছু একটা আমি এমনিতেই লিখে দিলাম। এটা হচ্ছে জাস্ট একটা টেক্সট। এবার আমরা দেখব যে বাটনটা আসছে কিনা, যেহেতু এটা হচ্ছে অফ ক্যানভাসের বাইরের একটা টপিক, একটা বাটন, তো চলে আসছে। এই বাটনটা যদি আমরা অফ ক্যানভাসের ভিতরে লিখতাম তাহলে কিন্তু আমাদের বাটনটা শো হইতো না। বাট আমরা যখনই এই অফ ক্যানভাসের বাইরে লিখলাম তখন কিন্তু আমাদের বাটনটা দেখা যাচ্ছে। তো এবার আমরা এই বাটনটাকে ধরে একটু স্টাইল করব। আমরা বলবো এটা হচ্ছে একটা বাটন। আর বাটনের কালারটা কী হবে, বাটনের কালারটা হয়ে যাবে প্রাইমারি কালার। তাহলে কিন্তু আমাদের বাটনের একটা ডিজাইন চলে আসবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের বেসিক কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে, ইউজার যখন এই বাটনের উপর ক্লিক করবে তখন যাতে আমাদের সেই অফ ক্যানভাসটা যাতে বেরিয়ে আসে, যেটা আমরা একটু আগেই বানাইলাম, এই যে আমরা বানাইছি না, এইটা যাতে বেরিয়ে আসে যখন ইউজার এই বাটনের উপর ক্লিক করবে। তো এই জন্য আমাদের এই বাটনের সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে একটা অ্যাট্রিবিউট, যেটার নাম হচ্ছে ডেটা বিএস। আমাদের লিখতে হবে টগল। এটা কী টাইপের টগল হবে, এটা অফ ক্যানভাস টাইপের একটা টগল হবে, ঠিক আছে? আর এখানে আমাদের কী করতে হবে, এই বাটনের সঙ্গে আমাদের এই পুরো অফ ক্যানভাসের একটা কানেকশন করে দিতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই অফ ক্যানভাসের প্যারেন্ট ডিপ কিন্তু এইটা, এখানে গিয়ে একটা আমাদের আইডি সেট করতে হবে। তো আমি এখানে একটা আইডি সেট করলাম, এখানে আমি যে কোনো নামই দিতে পারি। ধরেন ওপেন কিছু একটা, যে ওপেন ক্যানভাস কিছু একটা আমি এমনিতে লিখলাম। এরপর আমি এই ক্লাসটাকে এখান থেকে কপি করব, সরি আইডিটাকে কপি করে আমি হচ্ছে বাটনে যাব। এই যেটা হচ্ছে আমাদের বাটন, এই বাটনের মধ্যে গিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখব, যেটার নাম হচ্ছে ডেটা, তারপর হচ্ছে হাইফেন, এরপর লিখতে হবে বিএস, এরপর আমাদের লিখতে হবে টার্গেট। আমরা টার্গেট করতে চাচ্ছি, আমরা কাকে টার্গেট করব, আমরা হচ্ছে এই ক্যানভাসটাকে, অফ ক্যানভাসটাকে আমরা টার্গেট করব। এখানে আমরা কী নাম দিছি আইডির, ওপেন ক্যানভাস। তো যেহেতু এটা হচ্ছে একটা আইডি, এই জন্য আমাদের প্রথমে একটা হ্যাশ দিতে হবে, এরপর আমাদের লিখতে হবে অফ ক্যানভাস, দেখতে পাচ্ছেন? তাহলে এখন যদি ইউজার এই বাটনের উপর একটা ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের এই সম্পূর্ণ ক্যানভাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, আমি সেভ করলাম, সেভ করে এখানে গিয়ে একটা রিলোড করব। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে অফ ক্যানভাসটা কিন্তু শো হয়েছে, বাট এটা কিন্তু নিচের দিকে শো হয়েছে। আমি যদি একটু জুম আউট করি, 100% করলাম, ক্লিক করলাম এখানে, দেখতে পাচ্ছেন নিচের দিকে শো হয়েছে। মানে এটার ডিরেকশনটা কিন্তু আমাদের বলে দিতে হবে, যে ডিরেকশনটা কোন দিক থেকে বের হবে। আমরা কিন্তু এখানে কোনো ডিরেকশন কিন্তু বলে দেই নাই। এবার আমরা যদি চাই যে ইউজার যদি এখানে ক্লিক করে, তাহলে এই অফ ক্যানভাসটা যাতে হচ্ছে এই যে স্টার্ট থেকে বের হয়, মানে হচ্ছে যে বাম দিক থেকে যাতে বের হয়, মানে স্টার্ট পয়েন্টে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখানে গিয়ে বলতে হবে যে আমরা এই অফ ক্যানভাসটাকে, এই অফ ক্যানভাসটাকে আমরা স্টার্ট থেকে বের করতে চাচ্ছি। তো এই জন্য আমি লিখে দিলাম হচ্ছে অফ ক্যানভাস স্টার্ট, এই নামের ক্লাসটা।
তাহলে এবার কিন্তু এইটা এই বাম থেকে স্টার্ট থেকে বের হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে ওয়াও, আমরা কিন্তু খুব সুন্দর একটা অফ ক্যানভাস কিন্তু তৈরি করতে পারছি বুটস্ট্র্যাপের মাধ্যমে। এন্ড আমরা এই যে এখানে টাইটেলের মধ্যে যা লিখছি এখানে চলে আসছে, এখানে আমরা হচ্ছে বডির মধ্যে যা লিখছি চলে আসছে। এবার একটা বিষয় দেখেন, আমরা যদি এই বাটনে ক্লিক করি বা ইউজার যদি এই বাটনে ক্লিক করে এটা কিন্তু যাবে না। লক্ষ্য রাখবেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাইতেছে না। তো না যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই বাটনের সঙ্গে কিছু একটা করতে হবে। এই যে ক্লোজ বাটন, এখানে গিয়ে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এখানে লিখতে হবে যে ডেটা হাইফেন বিএস, এরপর আমাদের লিখতে হবে যে ডিসমিস, ঠিক আছে? ডেটা বিএস ডিসমিস, আমরা কাকে ডিসমিস করব? এই বাটনের উপর যদি ইউজার ক্লিক করে সে কাকে ডিসমিস করবে? সে আমাদের এই অফ ক্যানভাসটা যে আছে সেই অফ ক্যানভাসটাকে সে ডিসমিস করে দিবে, তাহলে কিন্তু এবার কাজ করবে। এবার যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের অফ ক্যানভাস, আর এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু চলে গেল। তাহলে কি একটা মজার ব্যাপার না? আমরা কিন্তু চাইলে এভাবে খুব সুন্দর ক্যানভাস কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এরপর দেখেন বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে এই যে এইখানে কিন্তু অফ ক্যানভাসের মধ্যে এই যে বডির নিচে কিন্তু হচ্ছে একটা ড্রপ ডাউন টাইপের বাটন আছে। তো আমরা কিন্তু জানি যে ড্রপ ডাউন বাটন কীভাবে তৈরি করতে হয়, এটা কিন্তু আমরা অনেকবার দেখে আসছি। তো ধরেন এই যে আমাদের বডিটা আছে না, আমরা বডির নিচে এই পি ট্যাগের নিচেই হচ্ছে আমরা একটা ড্রপ ডাউন বাটন একটা বানাবো। তো এই জন্য আমি এখানে একটা ডিভ তৈরি করলাম, আর এই ডিভের আমি একটা নাম দিতে পারি, এখানে একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউন কিছু একটা আমরা বুঝাইলাম। আর এটার মধ্যে আমরা যে কাজটা করতে পারি একটা বাটন তৈরি করতে পারি। তো আমি এখানে একটা বাটন তৈরি করে নিলাম। এবার এই বাটনের মধ্যে কী লেখা থাকবে, ধরেন আমি কিছু একটা লিখতে পারি যে ড্রপ ডাউন হাইফেন মেনু কিছু একটা, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। রিলোড করলাম, ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা বাটন কিন্তু চলে আসছে। এবার এই বাটনটাকে ধরে একটু স্টাইল করতে হবে যে এটা হচ্ছে একটা বাটন, আর বাটনের কালারটা কী হবে, বাটনের কালারটা প্রাইমারি কালার হয়ে যাবে, তাহলে কিন্তু এটার একটা ডিজাইন চলে আসবে প্রাইমারি কালার। এবার এটার পাশে হচ্ছে একটা ড্রপ ডাউন টাইপের একটা সিম্বল বা একটা ডাউন অ্যারো কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এটা তৈরি করতে গেলে কী করতে হবে, আমাদের এখানে একটা ক্লাস কল করতে হবে যেটার নাম হচ্ছে ড্রপ ডাউন হাইফেন টগল। ড্রপ ডাউন টগল নামের ক্লাসটা দিলে এখানে কিন্তু একটা আইকন কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে আইকন কিন্তু চলে আসছে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এই বাটনের নিচে হচ্ছে একটা ইউএল তৈরি করতে হবে। তো করে নিলাম, আর এই ইউএলটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা ড্রপ ডাউনের মেনু, আর এই ইউএলের মধ্যে আমরা হচ্ছে কিছু লিস্ট আইটেম বা কিছু অ্যালাই আমরা তৈরি করতে পারি, আর এটার মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করতে পারি যাতে করে মেনুর উপর ক্লিক করলে আমাদের কোথাও নিয়ে যায়। আর এখানে আমি লিঙ্ক আপাতত সেট করতেছি না, এরপর আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিছু একটা লিখতে পারি। এরপর আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটা ক্লাস দিয়ে বলতে হবে যে এটা হচ্ছে একটা ড্রপ ডাউনের আইটেম। অ্যান্ড আমি যদি এখানে আরও কিছু আইটেম চাই তো আমি এই লাইনটাকে কপি করতে পারি, অল্টার শিফট ডাউনেরও কপি করলাম। আর এখানে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ব্লগস, আর এটাকে আমরা কপি করলাম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? আমরা তিনটা আইটেম তৈরি করলাম। এখন যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু কাজ করবে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো হইতেছে না, এটার মাঝখানে যে তিনটা আইটেম আছে এটা কিন্তু শো করতেছে না। এটা শো করাইতে গেলে কী করতে হবে, এই বাটনের মধ্যে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটার নাম হচ্ছে ডেটা বিএস, আমাদের লিখতে হবে হচ্ছে টগল। আমরা এটাকে টগল করতে চাচ্ছি, কী টাইপের টগল করব, এটা আমরা ড্রপ ডাউন টাইপের একটা টগল করব। তাহলে এবার কিন্তু কাজ করবে। আমি যদি এখানে গিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা আইটেম কিন্তু চলে আসছে ড্রপ ডাউন আইটেম। তো আমরা চাইলে এভাবে কিন্তু খুব সুন্দর কিছু অফ ক্যানভাস কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে এবার আমি যে কাজটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এটা যাতে স্টার্ট থেকে না বের হয়, এটা যাতে বাম থেকে বের না হয়ে এটা যাতে ডান থেকে বের হয়, মানে এন্ডিং পয়েন্ট থেকে যাতে বের হয়। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যে এখানে অফ ক্যানভাসের প্যারেন্ট আছে না, এখানে আমরা লিখছি কিন্তু অফ ক্যানভাস স্টার্ট, যার কারণে সে স্টার্ট বা বাম থেকে বের হচ্ছে। আমি যদি এখানে বলি যে আমরা এটাকে বের করতে চাচ্ছি হচ্ছে এন্ড থেকে, মানে হচ্ছে ডান সাইড অফ ক্যানভাস এন্ড শেষের দিক থেকে, তাহলে কিন্তু এটা শেষের দিক থেকে বের হবে। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে এই দিক থেকে কিন্তু বের হয়েছে। তো এবার যদি আমি চাই যে না আমি এটাকে এন্ড থেকে বের করব না, এটাকে আমি টপ থেকে বের করব, উপর থেকে নিচের দিকে আমি বের করব, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এটা উপর থেকে এই যে একটা অফ ক্যানভাস কিন্তু চলে আসছে। ওকে, এরপর আপনি যে ক্লোজ বাটনে ক্লিক করে দেন এটা ক্লোজ হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি এটাকে আমি টপ থেকে বের করব না, এটাকে আমি হচ্ছে বটম থেকে বের করব, তাহলে কিন্তু এটা বটম থেকে বের হবে। ক্লিক করলাম, এই যে বটম থেকে কিন্তু একটা অফ ক্যানভাস কিন্তু বেরিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে যে কোনো হচ্ছে একটা ওপেনিং পয়েন্টার কিন্তু আপনি বলে দিতে পারেন যে কোন দিক থেকে বের হবে। তো আমি এন্ডের দিকে দিলাম, এটা এন্ড থেকে বের হচ্ছে। ওকে,
তো এরপর দেখেন আপনি চাইলে এই কাজটাকে একটা বাটনের সঙ্গে করতে পারেন বা আপনি এই সেম কাজটাকে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের সঙ্গে কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে বাটনে ক্লিক করতেছি যে বাটনে ক্লিক করার পর আমাদের অফ ক্যানভাসটা বের হচ্ছে এটাকে আমরা বাটন নামে ট্যাগ না নিয়ে আমরা চাইলে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও কিন্তু করতে পারি আপনি জাস্ট এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নেবেন আর বাকি এখানে যা আছে সব কিছু সেম রাখবেন তাহলে কিন্তু কাজ করবে সো এটা কিন্তু এরা এখানে দেখাইছে যে আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করতে পারেন বা আপনি চাইলে বাটন দিয়েও করতে পারেন আপনি যদি একটা দিয়ে করতে পারেন তাহলে আপনি আরেকটা দিয়ে করতে পারবেন এরপর দেখেন বডি স্ক্রোলিং এখানে যদি আমি ক্লিক করি এখন যদি আমি ওয়েবসাইটটাকে স্ক্রোল করি তাহলে কিন্তু ওয়েবসাইটে স্ক্রোল হইতেছে আমাদের একদিকে অফ ক্যানভাসটা বেরিয়ে মানে এখানে স্টে আছে আর এখানে ওয়েবসাইটটা হচ্ছে স্ক্রোল হইতেছে কিন্তু আমাদের এক নম্বর যেটা এই যে আমাদের এক নম্বর যেটা এটাকে যদি আমরা ওপেন করি এখন যদি আমরা ওয়েবসাইটটাকে স্ক্রোল করি তাহলে কিন্তু নিচের দিকে উপর দিকে কোনো দিকে কিন্তু যাইতেছে না স্ক্রোল হচ্ছে না এটাকে যখন আমরা ক্লোজ করব তখন কিন্তু স্ক্রোল হইতেছে বাট নিচে যেটা আছে এই যে বডি স্ক্রোলিং এইটাকে যদি আমরা ওপেন করি যে অফ ক্যানভাস এখন যদি আমরা স্ক্রোল করি তাহলে কিন্তু স্ক্রোল হইতেছে তো এটা করতে চাইলে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের জাস্ট একটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটা নাম হচ্ছে ডেটা বিএস হাইফেন স্ক্রোল নামের অ্যাট্রিবিউটটা আপনাদের লিখতে হবে এবং আপনি এই অ্যাট্রিবিউটটা লিখবেন কার মধ্যে এটা আপনি লিখবেন হচ্ছে এই যে আপনাদের যে প্যারেন্ট আছে না অফ ক্যানভাস এইখানে গিয়ে আপনি লিখবেন যে ডেটা হাইফেন বিএস হাইফেন আপনি কি করতে চাচ্ছেন আপনি স্ক্রোল করতে চাচ্ছেন তো আমি এই নামের একটা অ্যাট্রিবিউট দিলাম আর এখানে আপনাকে ভ্যালু হিসেবে লিখতে হবে ট্রু মানে সত্য আমি এটাকে স্ক্রোল করতে চাচ্ছি এটা হচ্ছে সত্য তো এই ধরনের একটা অ্যাট্রিবিউট যদি আপনি লিখেন তাহলে আপনি যদি এখানে যান এটা ওপেন হবে এরপর আপনি চাইলে কিন্তু এখানে স্ক্রোল করতে পারেন এরপর আপনাকে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটার নাম হচ্ছে ডেটা বিএস ব্যাকড্রপ আর এখানে ফলস করে দিতে হবে তাহলে কিন্তু এটা কাজ করবে আমি যদি এখানে যে এই অ্যাট্রিবিউটের পরে যাবো গিয়ে একটা স্পেস দিয়ে হচ্ছে আমি এখানে এইটাকে দিয়ে দিলাম যে ডেটা বিএস ব্যাকড্রপ ফলস তাহলে এবার কিন্তু হচ্ছে এটা যদি ওপেন হয় তাহলে আপনি স্ক্রোল করতে পারবেন এখানে ডেটা নাই তো এই জন্য আমি স্ক্রোল করতে পারতেছি না আচ্ছা আমি এখানে কিছু ডেটা ক্রিয়েট করে নিই তো আমি এটার নিচে যাব বা আমি যে হচ্ছে কন্টেইনারের নিচে যাব গিয়ে একটা পিটা ক্রিয়েট করলাম আর এখানে হচ্ছে আমি লরেম থেকে 1000 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম দ্যাটস ইট আমি সেভ করলাম অ্যান্ড হচ্ছে আমাদের অনেকগুলা কিন্তু ডেটা চলে আসছে আমি অফ ক্যানভাসটাকে ওপেন করলাম এদিক থেকে এখন যদি আমি স্ক্রোল করি তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্ক্রোল করতে পারতেছি আর আমি যদি এখানে এই অ্যাট্রিবিউটটা না দিতাম তাহলে কিন্তু আপনি স্ক্রোল করতে পারতেন না আমি যদি আপনাদের দেখাই একবার লক্ষ্য রাখবেন আমি এখান থেকে হচ্ছে এই যে ডেটা বিএস স্ক্রোল এটাকে আমি দিব না বা আমি হচ্ছে এই যে এটাকে দিব না যে ডেটা বিএস ব্যাকড্রপ ফলস তাহলে কিন্তু এটা আর স্ক্রোল হবে না এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা স্ক্রোল হইতেছে বাট কালো ছায়াটা কিন্তু যাইতেছে না আর আমি যদি এখান থেকে এইটাকেও রিমুভ করে দিই তাহলে কিন্তু আর স্ক্রোল হবে না ওকে দেখতে পাচ্ছেন এই যে আর স্ক্রোল কিন্তু হইতেছে না ঠিক আছে তো আপনি চাইলে এইভাবে কিন্তু এই কাজকর্ম করতে পারেন এরপর হচ্ছে বডি স্ক্রোলিং অ্যান্ড হচ্ছে ব্যাকড্রপ এটা হচ্ছে সেম কাহিনী এটা জাস্ট কালো একটা ছায়া থাকবে বাট এটা কিন্তু স্ক্রোল হবে ঠিক আছে আপনি না পারলে জাস্ট হচ্ছে কোডটাকে কপি করে নেবেন আর পারবেন না কেন এখানে জাস্ট আপনি এই অ্যাট্রিবিউটটা আপনি অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনি পারবেন এরপর হচ্ছে স্ট্যাটিক ব্যাকড্রপ এটা হচ্ছে স্ক্রোল হবে না বাট এটা স্ট্যাটিক থাকবে অ্যান্ড হচ্ছে এটার নিচে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ডার্ক অফ ক্যানভাসও কিন্তু আপনি তৈরি করতে পারেন ডার্ক কালারের আপনি জাস্ট কী করবেন এখানে গিয়ে মানে আপনার যে অফ ক্যানভাসটা আছে এটার প্যারেন্ডিভের মধ্যে আপনি জাস্ট বলে দিবেন যে টেক্সট বিজি ডার্ক তাহলে কিন্তু এটা হচ্ছে ডার্ক টাইপের হয়ে যাবে আমি যদি এটাকে কপি করি কপি করে হচ্ছে আমি এখানে এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা পেস্ট করে দিব এরপরে আমরা এখানে যাবো গিয়ে একটা রিলোড করবো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা ডার্ক টাইপের কিন্তু একটা অফ ক্যানভাস কিন্তু তৈরি হয়ে গেছে আপনি চাইলে এভাবে কিন্তু এটাকে করতে পারেন আর এই শোটাকে যদি আমি না দেই তাহলে দেখতে পাচ্ছেন হচ্ছে কোনো প্রবলেম নাই আপনি চাইলে শোটাকে দিবেন বা আপনি না চাইলে নাও দিতে পারেন এরপর যদি আমি স্ক্রোল করে নিচের দিকে যাই এটাকে আপনি চাইলে রেসপন্সিভও করতে পারেন তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে এই যে টপ থেকে বের করতে পারেন এটা তো আমরা একটু আগে দেখাইলাম আপনি চাইলে রাইট থেকে বের করতে পারেন আপনি চাইলে বটম থেকে বের করতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন এটার নিচে আর কিছু নাই তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে একটা অফ ক্যানভাস তৈরি করতে হয় বুটস্ট্র্যাপের মাধ্যমে এবং খুব ইজিলিভাবে এই কাজটাকে করতে হয় আমি আবারও বলতেছি আপনাকে কিন্তু এইভাবে কোড করে করে কিন্তু এই কাজটা করতে হবে না আপনি জাস্ট এখানে আসবেন আসার পর হচ্ছে আপনি এখান থেকে কোডটাকে কপি করে নেবেন কপি করে আপনি জাস্ট সেখানে পেস্ট করে দিবেন আর আপনার যদি এখান থেকে কিছু এডিট করার প্রয়োজন পরে আপনি জাস্ট এডিট করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি এতটুকু প্র্যাকটিস করেন কথা হচ্ছে এর পরের ভিডিওতে